ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগ এন্ড কুকিং এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজকে একটু দেরি হয়েছে, অফিসে প্রচন্ড কাজ ছিল, অনেক কাজ করতে হয়েছে, অনেকগুলো রোগী ছিল, তাই আমি আপনাদের ভিডিও দিতে পারিনি, এখনই দিব। শিখতে হবে যে আয়াত থেকে মানুষকে জীবন দান করে, সে যেই হোক না কেন বইলে থাকবে, সে এসে দেখে যায়। যাই হোক বন্ধুরা, আমি আজকে শুধু ভিউগুলো দেখাবো, তার ভিতর দিয়ে আমি কথাগুলো বলে যাব। এই যে একটা রোগী এখন আমি ভর্তি করেছি, আর একটা বাচ্চা বের করা হয়েছে, সেটা আমরা ছিটে দিয়েছি, এখন এটাকে আমরা ডেলিভারি করব। আজকে আমার ভাগে তিনটে ডেলিভারি পেশেন্ট পড়েছে, অলরেডি একটা করা হয়েছে, এটাকেও করব, আর একটা আছে, সেটা অবজারভেশন রুমে আছে, সেটা এখন আর আমি বেরিয়ে দেখাতে পারছি না, তার কারণ আমি এখন এই রোগীর কাছে থাকব। রোগীর 17 বছর পরে কিন্তু বাচ্চা হচ্ছে, আপনারা সবাই একটু দোয়া এবং আশীর্বাদ করবেন, তার বাচ্চাটা যেন ভালোভাবে বের করতে পারি। যেটা বলতে যাচ্ছিলাম, আমাকে ওয়াইটির একজন জবা মাসি, মানে রেল লাইনের মেয়ে, পতিতালয়ের মেয়ে, সে কিন্তু অনর্গল আমাকে আয়া আয়া বলে আমাকে ব্লেম করছে, যে আয়া মাসি আয়া মাসি, আমি এস দাস কেয়ার মৌমিতার আয়া মাসি। হ্যাঁ, আমি ওদের আয়া মাসি, তোরও কিন্তু আয়া মাসি, বুঝছিস? তোকেও কিন্তু টেনে বের করেছিল আমাদের মতো আয়ারা নার্সরা, বুঝছিস? তুই আমাকে যাই বলিস, নার্স বলিস, আয়া বলিস, কোনো ব্যাপার না। তার কারণ একজন মেডিকেল পার্সন আয়ের কাজ থেকে শুরু করে ওই সর্বোপরি সমস্ত কাজ আমাদের করতে হয়, বুঝছিস? এটা নিয়ে আমার কোনো কথা নেই, তুই যেটা বলে শান্তি পাস সেটাই বল। এই যে দেখ, গ্লোভস পরে দিয়েছি, এখন তুই যেটা বলছিস না গ্লোভস পরে আমাদের কাজ কি, এখন সেই কাজগুলো আমরা করব। তাই তোকে দেখিয়ে দিলাম এই যে গ্লোভস পরেছি, আমাদের কাজ আছে গ্লোভস পরে কাজ করা, আমাদের খালি হাতে কাজ করে না। তুই সুন্দর একটা কথা বলেছিস, গ্লোভস পরে আমরা কাজ করি। তা একটা কথা বলি, একটা কথা আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তোর জন্ম যেখানে হোক না কেন, পতিতালয় হোক বা রেল লাইনে হোক, যেখানে হোক না কেন, তোর কর্মটা যদি ভালো করতি না, তাহলে তোকে কেউ এই রেল লাইনের মেয়ে বা পতিতালয়ের মেয়ে কেউ বলতো না। কিন্তু তুই প্রমাণ করে দিচ্ছিস যে তুই ওইখান থেকে উঠে এসেছিস, তাই তোর ভাষা, রুচি, বোধ সবকিছু এরকম, আর নিজেকে খুব গর্ববোধ করিস, তাই না? হ্যাঁ, গর্ববোধ করবি তো, তুই যেখান থেকে উঠে এসেছিস সেই প্রমাণটা তুই দিয়ে দিলি যে তুই ওই রকম একটা নোংরা জায়গার মেয়ে, তোর রুচি ওই রকম, বুঝতে পারছিস? এই দেখ, আমার এই পেশেন্টকে এখন আমরা ডেলিভারি করব, আমরা কাজ করে খাই, তোর মতো দিনভর ওয়াইটির পিন্ডি চটকাই না, আমরা শখ করে এসেছি ওয়াইটিতে, তাই আমরা শখ করে কাজ করি। তাই তোর পিছনে লেগেছি কি জন্য জানিস, তুই মানুষের পিছনে লেগেছিস তাই, আমি যাদের পিছনে লেগেছি তোদের আতে ঘা লেগেছে, তাই না? যাদেরকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি তোর আতে ঘা লেগেছে, কারণ তোর কন্টেন্ট কমে যাচ্ছে, তার কারণ ওদের প্রতিবাদ করা লোক তো খুব কম আছে, তোদের মতো ধামড়িগুলো ওদের মাথা খাচ্ছিস আর ভিউ কমাচ্ছিস আর বড় বড় লেকচার মারছিস যে এস দাস কেয়া মমতা খারাপ। হ্যাঁ, ওরা খারাপ, ওরা তো সবসময় বলে ওরা খারাপ, তা তোদের বলার দরকার কি? তোদের বলার দরকার, আমি ওদের সাপোর্ট করবো, তোরা যত পারিস আমাকে বল যে টাকা দিয়েছে, এ করেছে, তা করেছে, যা ইচ্ছে তুই বল, তাতে আমার কিচ্ছু যায় আসবে না, বুঝতে পারছিস? এই যে আমাদের পোশাকগুলো এখানে থাকে, দেখ আমরা এই পোশাকগুলো পরে কাজ করি, ডেলিভারি করছি, বিদায় পোশাকগুলো খুলে রেখেছি। তাই এই পোশাকটা পরতে গেলে অনেক যোগ্যতা লাগে, অনেক লেখাপড়া লাগে, তুই তো মরণদশা লেখাপড়া করিস নেই, তুই তো 13 বছরে বিয়ে করেছিস, 13 বছরে বিয়ে করে সংসার করতে তো পারিস নেই, বরের ধারে 13 বছর শোয়া খাওয়া নেই, একটা ছোট বাচ্চা ছেলের সঙ্গে প্রেম করিস, তার আবার বড় বড় কথা। ম্যাডাম একটু জল খাবো, বোতলটা একটু খুলে দেন। এই যে দেখ, আমাদের আন্তরিকতা কেমন, আমার ম্যাডাম এখানে বসে রোগী দেখছেন, আমার প্রচন্ড জল পেয়াসা লেগে গেছে, আমার ম্যাডাম আমাকে খুলে দিচ্ছে, ইনি আমাদের ডিউটি ডক্টর, বুঝছিস? তোকে একটা কথা বলি, তুই যে ভাষায় কথা বলছিস না, এই ভাষায় কথা বলা বন্ধ কর, তুই ভাবিস না তোকে খুব ভালো বলছে, তুই হ্যাঁ তুই এই ভাষায় কথা বলছিস, তোকে
মানুষ এসে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো দিয়েছো, খুব ভালো হয়েছে। এরা হলো কি জানিস, তোর মতো নোংরা নোংরা, তাই তোকে এত ভালো কমেন্ট করে। আর তুই তো এই ধরনের কন্টেন্ট বানাস কি কারণে জানিস, ভিউ পাওয়ার জন্য। বন্ধুরা, এই যে একটু আগে যে বাচ্চাটা ডেলিভারি করেছি, সেই বাচ্চাটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখেন বাচ্চাটা কত সুন্দর ফুটফুট হয়েছে। এটাই হলো আমাদের কাজ, মানুষের জীবন দেওয়ার কাজ, মানুষের জীবন নেওয়ার কাজ না, বুঝছিস রে মরণ দশা জবা মাসি। আর এই যে পেশেন্ট, তোর মাও কিন্তু একদিন এরকম জন্মগ্রহণ করে তোকে নর্দমায় ফেলে গিয়েছিল, তাই তোকে পতিতালয়ের একজন মা তোকে আশ্রয় দিয়েছিল, বুঝছিস। সেই মাকে আমি অপমান করব না, তার মা তো মাই, মা মাই হয়, মা যেমনই হোক না কেন, বেশ্যা সিনাল যাই হোক না কেন, মা তো মা। তা তোর আচরণ এরকম হবে কেন, তোর মা তো পতিতালয় থেকে তোকে মানুষ করেছে, তাহলে তোর আচরণ এরকম হবে কেন। ও মহিলা যেভাবেই করুক না কেন, যেভাবে তোকে মানুষ করুক না কেন, তোর আচরণ তো ভালো হওয়ার কথা, তোর আচরণ তো ভালো হয়নি। তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই আসলে খারাপ জায়গার মেয়ে, বুঝছিস, তুই খারাপ জায়গার মেয়ে সেটা প্রমাণ করে দিয়েছিস। অত ঢোল পিটোয় কেন বলিস যে তুই খুব ভালো, তুই খুব ভালো, নিজেকে কিসে এত ভালো বলিস, তুই কিসের সতী রে। হ্যাঁ হ্যাঁ, মানতাম যে তুই যেখান থেকে উঠে এসেছিস, তোর আচরণ বিহেভিয়ার যদি ভালো হতো তাহলে বুঝতাম যে তুই ওই নামটা ঘুষিয়ে দিয়েছিস, তুই তো ওই নামটা ঘুষাতে পারিস নেই। তোর যে মা তোকে পালন করেছে তুই সেই নামটা ঘুষাতে পারিস নেই। ওই মহিলাকে তুই আরো অপমান করছিস তোর এই নর্দমার মতো ব্যবহার দিয়ে, বুঝছিস। আর তুই যে আমার সমস্ত কমেন্টগুলো পড়েছিস, কই দুটো কমেন্ট তো পড়লি না, যে তুই বরের সাথে থাকিস না 13 বছর, আর একটা মানে অল্প বয়সের ছেলের সঙ্গে প্রেম করিস, নিজের জীবনের দেহর চাহিদা মিটে, এটা তো কেন বললি না, এটা কেন বললি না, এটা বললে লোকে জেনে যাবে তাই, বুঝছিস। আমার ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট, ও বলছে তোকে কিছু কথা বলছে, নোংরা কথা বলছে, তাই সেটা আমি তোকে শোনালাম না, বুঝছিস। ও কি ভাষা বলতে পারে সেটা তো তোকে ওখানে একটা ক্লিপ দেখিয়ে দিয়েছি। তোকে আর কি বলবো, তোকে তোকে বলতে গেলে আমার ঘৃণা লাগে, তোর যে ভাষা তুই যে বলিস, গ্লোভস পরে আমরা মানুষের ওখান থেকে বের করি। হ্যাঁ, তোর মার ওখান থেকেও আমরা বের করেছিলাম, জানিস, তোর মার কাছে শুনে আসকে, তোর সেই পতিতালয়ের মায়ের কাছে শুনে আসকে, যে আমাদের মতো নার্স আয়ারা তোর ওখান থেকে বের করেছে, তোর মার ওখান থেকে। বিয়াদব মেয়ে ছেলে, তোর মাকে অপমান করিস ওই ধরনের ভাষা দিয়ে, তোর তোকেও বের করেছে ওখান থেকে, আমরা আমাদের মতো নার্সরা তোরে ওখান থেকে বের করেছে। তাই নার্সকে অপমান করিস, নার্সের ড্রেস নিয়ে অপমান করিস, হ্যাঁ, ড্রেসটা তুলে দেখিস, লেখাপড়া জানতে হয় ড্রেস তুলতে গেলে, লেখাপড়া তো মরণ দশা কিছুই শিখিস নি। তুই একটা ইনস্ট্রুমেন্টের নাম উচ্চারণ করতে পারিস না, সে আবার বড় বড় কথা, আমি ইনস্ট্রুমেন্ট বলেছি আর তুই ওখানে কি বলেছিস, ইনস্ট্রুমেন্ট, বুঝছিস, কথাগুলো ঠিক করে বলিস, ইডিয়েট মেয়ে ছেলে একটা। তুই তো এক সময় সে আমার এলবিতে এসে ধর্ণা দিয়ে পড়ে থাকতি, তুই আবার বড় বড় কথা বলিস। আমি শখ করে এখানে আসছি, এখানে রেভিনিউ কামাতে আসিনি, যেদিন হবে হবে, তার কারণ আমি একটা জব করি, আমার এই ইউটিউবের টাকা দিয়ে আমার সংসার চলে না, বুঝতে পারছিস। তোর তো ইউটিউবের টাকা দিয়ে তো সংসার চালাতে হবে, বিধায় তুই এত মরিয়া হয়ে উঠেছিস, মানুষের নামে নোংরা ভিডিও বানাচ্ছিস, বুঝতে পারছিস। এই যে দেখ আমাদের ডিউটি ডক্টর তোকে কিছু কথা বলবে, তুই সেই কথাগুলো শুনে নে এখন, যে তুই আমাকে আয়া বলেছিস না, তাই আমার ম্যাডাম তোকে এখন বলবে, তার কারণ এখানে আসতে গেলে অনেক যোগ্যতা লাগে, কারণ তোর মতো মেয়ে তো আমাদের মূল্যায়ন করতে পারবে না, আমাদের মূল্যায়ন করতে গেলে আমাদের মতো লেখাপড়া শিখে ড্রেস দেখে তো বোঝা উচিত যে সে কি কাজ করে বা সে কি কথা বলতেছে, মানুষ তো ড্রেস সব কিছু না, ড্রেসের সঙ্গে তার আচার ব্যবহার এগুলোর একটা দাম আছে। তো একটা মানুষ যদি খালি তার মানে বাইরের আউটলুক দেখে বলে যে সেই কাজ করে না করে, এটা তো তার নিজের মন মানসিকতার ব্যাপার, যে সে নিজে কতটুকু উদার ভাবে, মানে সে ম্যাডাম তার জন্ম হচ্ছে ওই যে রেল লাইনে, ওই মানে রেল বিচার নোংরা যে মেয়ে ছেলেরা সেই পরিবারে এই মেয়েটার জন্ম। এই মেয়েটা আমাকে বলে যে আমি নার্সের সাদা পোশাক পরে আয়ার কাজ করি, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, এখন ফাইনালি আমরা রোগীটার
ডেলিভারি করব, কিন্তু সেটা আপনাদের আর দেখাতে পারবো না, যেহেতু ওপেনলি এটা দেখানো ঠিক হবে না, তাই আমি এটা ওপেনলি দেখাবো না। বাচ্চাটা বেরোনোর পরে আপনাদের আমরা দেখাবো, ঠিক আছে? আমি এখন ওখানে ডেলিভারি করার জন্য যাচ্ছি, আমার অ্যাসিস্ট্যান্ট সমস্ত ওষুধপত্র রেডি করছে, তার কারণ এখন বাচ্চাটা হবে। দেখুন, মা কিন্তু অনেক ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে, তার মানে এখনই বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, আমি এখনই বাচ্চাটা ডেলিভারি করব। তাই বন্ধুরা বলছি যে ভুলভাল কমেন্ট করে যাবেন না, একটা মানুষকে অপমান করার আগে সাতবারই ভাববেন যে তাকে কেন অপমান করছি, বুঝছেন? এই যে এই মেয়েটা যে আমাকে আয়া বলে অপমান করছে, সেখানে তো আপনারা কেউ কিছু বলতে পারেন না। এই যে অলরেডি আমার পেশেন্টের ডেলিভারি হয়ে গেছে, বাচ্চাটা কিন্তু খুবই অসুস্থ, খুবই অসুস্থ। বাচ্চাটা আমরা শিশু হসপিটালে পাঠিয়ে দিয়েছি, এতটাই অসুস্থ যে ওনার লং পেইন হয়েছে, তার জন্য কিন্তু বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। তাই সবাইকে বলি যে যখন বাচ্চা নেবেন বা বাচ্চা হওয়াতে আসবেন, পেইন ওঠার সাথে সাথে কিন্তু হসপিটালে চলে আসবেন, তাহলে আপনার বাচ্চা এবং আপনি সুস্থ থাকবেন, ঠিক আছে? উনি আমাকে বলছে, আপা আপনাকে ধন্যবাদ, আপনি এত বড় একটা কাজ করেছেন। বাচ্চাটা কিন্তু 99% মৃত অবস্থায় এসেছিল, আমরা সঙ্গে সঙ্গে শিশু হসপিটালে পাঠিয়ে দিয়েছি। সবাই ওনার বাচ্চার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যাতে করে এই মায়ের কোলে বাচ্চাটা সুন্দর মতো থাকতে পারে এবং সারাটি জীবন যেন ওর মাকে ভালোবাসতে পারে এবং মায়ের শিক্ষায় বাবার শিক্ষায় যেন বড় হয়। আমি এটাই বলবো। আর তোমাকে বলি রেল লাইনের মেয়ে, তুমি একটু ভদ্র হয়ে যাও, অনেক কথা বলে ফেলেছো, তোমাকে আমি আর নোংরা কথা বলবো না, কারণ তোমার সঙ্গে আমি পেরে উঠবো না গালাগালিতে, কারণ অতটা গালাগালি আমরা শিখে এখানে আসতে পারিনি। আপনারা সবাই জানছেন যে আমি একটা জব করি, তাই আমি ওর মতো করে ভাষা আমি দিতে পারবো না বন্ধুরা। এটুকু ছিল কথা, তাই ওর যারা চামচা বন্ধু আছেন আমাকে বাজে কমেন্ট করবেন না, বুঝতে পেরেছেন? বন্ধুরা, আজকে ভিডিওটি ছাড়তে অনেক সময় লেগে গেল, যেহেতু আমি আজকে অফিসে অনেক বিজি ছিলাম, অনেক কাজে ছিলাম, তার জন্য ভিডিওটি ছাড়া হয়নি। আমি এখনই ভিডিওটি আপলোড করব, আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এই যে দেখুন, এই মাটা সুস্থ আছে এবং এর বাচ্চাটাও সুস্থ আছে, আর ওই মহিলার বাচ্চাটা অনেকটাই অসুস্থ, তার জন্য পাঠিয়ে দিয়েছি। আর একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটা কিন্তু আমার অন্য কলিগের সময় পড়েছে, আমার এখন অফিসটা ছুটি হয়ে যাবে, আমি এখনই চলে যাব বাসায়। তাই আপনাদের সম্পূর্ণ ভিউটা আরেকবার দেখিয়ে নিলাম যে বাচ্চা ভালো আছে, ওই শুধু ওই মায়ের বাচ্চাটা ভালো নাই, ওকে আমরা পাঠিয়ে দিয়েছি। তাই রেল লাইনের মেয়ে, তোকে বলি, তুই আমার পিছে লাগতে আসিস না, আমার পিছে লাগলে তোর কিন্তু তেমন একটা ভালো কিছু হবে না। তুই কিন্তু ওয়াইটির একটা নর্দমার কীট হয়ে জন্মিয়েছিস, তুই প্রত্যেকের পিছনে লাগছিস, প্রত্যেকে তোকে নিয়ে নোংরা ভিডিও বানাচ্ছে। তুই শুধু আমাকে না, আরও অনেককে নিয়ে বানাচ্ছিস, তার কারণ কি আমি ইন্ডিয়ার কথা বলেছি, তাই তোর অনেক জ্বালা লেগেছে, তুই যে বারবার আমাকে অপমান করছিস। ঠিক আছে।